আসসালামু আলাইকুম, দিস আনাস মাহবুব ফ্রম ডিজিমার্ক ক্রিয়েটিভ। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে লুকালাইক অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করে এবং এটি কীভাবে ব্যবহার করা যেতে পারে। এর আগের ক্লাসে আমরা লুকালাইক অডিয়েন্স সম্বন্ধে পরিপূর্ণ জেনেছি, আজকে আমরা লুকালাইক অডিয়েন্সটা কীভাবে ক্রিয়েট করে এবং কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে সঠিক উপায় সেটি জানবো। তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাকে বিজনেস সুইটে চলে আসতে হবে, দেন অডিয়েন্স সেকশন সিলেক্ট করতে হবে। সো আমি এখন লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবো। লুকালাইক অডিয়েন্স, আপনি যখন লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন তখন আপনি ডিরেক্ট কাউকে টার্গেট করতে পারবেন না, আপনার যে এক্সিস্টিং কাস্টমারগুলো আছে তার সিমিলার কাউকে আপনি টার্গেট করতে পারবেন বাই প্রিভিয়াস সোর্স। ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর লুকালাইক সোর্স, আমাদেরকে লুকালাইক সোর্স সিলেক্ট করতে হবে। দেন আমরা যখন এখানে প্রেস করব, আমাদের ভ্যালু বেসড করব কি না আদার সোর্স থেকে করব। ভ্যালু বেসড হচ্ছে আমরা যেই কাস্টমার লিস্টটা আপলোড করেছিলাম সেটার বেসড করব নাকি আদার সোর্স। সো আদার সোর্সে আমাদের অলরেডি কয়েকটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা আছে, যারা আমাদের ফর্ম ফিল আপ করছিল, যারা আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়েছিল এবং ক্লিক করছিল, যারা আমাদের ইভেন্টে রেসপন্স করছিল। সো আমরা চাইলে 200 days যারা এঙ্গেজ ছিল আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এখন যখন আমরা সিলেক্ট করে ফেলছি তখন আমাদের লুকালাইক অডিয়েন্স মূলত এই সোর্স থেকে ক্রিয়েট হবে। এখন আমাদের কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা নাই, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ক্রিয়েট নিউ সোর্স কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্স দেন এখান থেকে আমাদের সোর্স নিয়ে ক্রিয়েট করতে হবে। সো আমরা ফেসবুক পেজ সোর্স থেকে আমরা এখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। দেন নেক্সট দিচ্ছি সাফওয়া শপ, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যারা আমাদের পেজের সাথে এঙ্গেজ ছিল। দেন রিটেনশন, আমরা সর্বোচ্চ 365 দিনের ডাটা ব্যবহার করতে পারবো, বিকজ ফেসবুক এর থেকে বেশি ডাটা সেভ করে রাখে না। সো আমরা এখন 90 days ডাটা অনুযায়ী কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতেছি, আমরা কাউকে এক্সক্লুড করতেছি না। সো আমরা অডিয়েন্স নেম দিচ্ছি এভরিওয়ান হু এঙ্গেজ উইথ আওয়ার পেজ, ঠিক আছে। আর ডিসক্রিপশন আমি কিছু দিচ্ছি না, ডিসক্রিপশনের মধ্যে থাকবে মূলত আমার এই অডিয়েন্সটা কিসের বেসড আমি ক্রিয়েট করছি এবং কতদিনের জন্য ব্যবহার করতেছি। ইটস টোটালি আপ টু ইউ, আপনি এটা কীভাবে লিখতে চান। সো আমি ক্রিয়েট অডিয়েন্স দিচ্ছি, আমি এখানে ফর লুকালাইক দিয়ে দিতেছি বিকজ আমার করা আছে অলরেডি, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। দেন ক্রিয়েট অডিয়েন্স, ফার্স্টেই দেখাচ্ছে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, যেহেতু লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতেছি ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স দিয়েছি। দেন আমরা সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আমরা কোন লোকেশনের অডিয়েন্সকে সিলেক্ট করতে চাচ্ছি, বাংলাদেশের অডিয়েন্সকে সিলেক্ট করতে চাচ্ছি। দেন নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স, আপনি লুকালাইক অডিয়েন্সটাকে কয় ভাগে ভাগ করে ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি এক ভাগে ভাগ করে ক্রিয়েট করতে চাচ্ছি বিকজ আমার কাছে এনাফ ডাটা নাই। যখন আপনার কাছে এনাফ ডাটা থাকবে, দ্যাট মিন্স আপনার অনেক অনেক অডিয়েন্স আছে, আপনার পেজের সাথে অনেক এঙ্গেজমেন্ট আছে, ইনস্টাগ্রামের সাথে এঙ্গেজমেন্ট আছে, সব কিছুর সাথে এঙ্গেজমেন্ট অনেক বেশি আছে, তখন আপনি সর্বোচ্চ 3 পর্যন্ত যেতে পারেন, 3 ভাগে বিভক্ত করতে পারেন লুকালাইক অডিয়েন্স। যেহেতু আমার ডাটা কম আছে সেই ক্ষেত্রে আমি 1 সিলেক্ট করে নিলাম। দেন আরেকটা লাইন আমরা দেখতে পারতেছি 0%, 1%, 2%। সো এটার মানে কি, আপনার যে অডিয়েন্স, আপনার যে এক্সিস্টিং অডিয়েন্স আছে তার প্রায় সিমিলার এমন অডিয়েন্স ক্রিয়েট করা হবে যার এস্টিমেটেড সাইজ প্রায় 735,000 পিপল। সো আপনি এটাতে সর্বোচ্চ 2% যেতে পারেন যদি আপনার বেশি ডাটা থাকে, কিন্তু যত আপনি বাড়াবেন তত আপনার সিমিলারিটিস কমতে থাকবে। যখন আপনি এই পার্সেন্টেজটা বাড়াতে থাকবেন তখন এমন হয়ে যাবে অনেকটা লাইক আপনি এয়ারপোর্টসের অ্যাডস দিচ্ছেন, এয়ারপোর্টসের কাস্টমার না পেয়ে আপনি পাচ্ছেন হচ্ছে একটি ক্রিমের কাস্টমার। কিন্তু এখন আপনি বলতে পারেন দুইটা তো দেখতে একরকম না, এটাই সিমিলারিটিস কমে যাবে, জিনিসটা দেখতে যেমন ছোট এটাও ছোট কিন্তু এটার যেই কাজ এটার কিন্তু কাজ এক না। এরকমই আপনি যখন পার্সেন্টেজ বাড়াতে থাকবেন তখন আপনার অডিয়েন্সের সিমিলারিটিস চেঞ্জ হইতে থাকবে এবং আপনার যেই অডিয়েন্সটাকে আপনি চাচ্ছেন সেই অডিয়েন্সটা পাবেন না। সো এটাকে যত কম রাখা যায় ততই ভালো। সো আমরা ক্রিয়েট অডিয়েন্স দিচ্ছি। সো আমাদের লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে লুকালাইক বাংলাদেশ 1% যেহেতু আমরা টার্গেট করছে। সো এখন আমরা দেখব এটাকে আমরা কীভাবে অ্যাড সেক্টরে ব্যবহার করব। আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, ট্রাফিক কন্টিনিউ, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, এটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে সব কিছু হজবরল লেগে যাবে, একসাথে দেখা যাবে। আমি অ্যাডসেটসে যাচ্ছি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন, কাস্টম অডিয়েন্স, এখানেই মূলত আপনি লুকালাইক অডিয়েন্সটা ইউজ করতে পারবেন। সো এখানে এসে যখন আপনি প্রেস করবেন দেন লুকালাইক অডিয়েন্সে যাবেন, আপনি তখন আপনার লুকালাইক অডিয়েন্সটা পাবেন এবং সেটাকে সিলেক্ট করলেই আপনার হয়ে যাবে। এবং এখানে দেখাচ্ছে যে এটা খুব স্পেসিফিক অডিয়েন্স সাইজ হয়ে গেছে বিকজ আমার কাছে এনাফ ডাটাটা নেই, দ্যাটস ওয়াই এটা খুব স্পেসিফিক দেখাচ্ছে। অবশ্যই চেষ্টা করবেন এটা যাতে 6 to 7 digit হয় অডিয়েন্স সাইজটা, তাহলে একটা বেটার রেজাল্ট পাবেন। অনেক সময় খেয়াল করবেন যে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করে আপনি যখন নতুন একটি ক্রিয়েট ক্যাম্পেইন করতেছেন আপনি তখন এটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে হয়তো আপনার নেটওয়ার্ক কানেকশন স্লো, যার কারণে এখনও সেটা সেভ হয়নি, তার জন্য রিলোড করে নিবেন, দেন আপনি অবশ্যই পাবেন, নাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আমি মাত্র ক্রিয়েট করলাম এটা কোথায় গেলো।
না আপনি রিলোড করেন, শান্ত হন, আস্তে আস্তে পাবেন। এখান থেকে চাইলেও আপনি লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন যদি আপনি অডিয়েন্স সেকশনে ক্রিয়েট না করে থাকেন। এখানে কীভাবে করবেন, এখানে ক্রিয়েট নিউ লুকালাইক অডিয়েন্স, দেন একদম এক্স্যাক্টলি আমরা যে প্রসেসটা দেখেছি সেই প্রসেসে আপনি ক্রিয়েট অডিয়েন্স করে ফেলে এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এটি আমাদের লুকালাইক অডিয়েন্সের পার্ট টু, সো আপনি যদি পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা একটু কঠিন মনে হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে যে লুকালাইক অডিয়েন্সটা মূলত কী। তাই সেই ক্লাসটা যদি করে ফেলেন তাহলে আপনার জন্য এই ক্লাসটা অনেক সহজ হয়ে যাবে। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।